ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। গত দুই ম্যাচ ধরে এক বিব্রতকর ঘটনা ঘটেছে। গত দুই ম্যাচে হায়দরাবাদের একাদশে সাকিবকে জায়গা দিচ্ছেন না ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। ভারতের শীর্ষ এই ওয়েবসাইটের একাদশ অনুযায়ী বাদ পড়েন সাকিব। সাকিবের বদলি হিসাবে তারা দলে জায়গা দেন হেলস কিংবা নবীকে। চলতি আইপিএল আসরে দ্বিতীয়বারের মতো আবারও কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ওই দিন ঘটে গেল এই বিব্রতকর ঘটনা। ক্রিকেট বিষয়ক ভারতের শীর্ষ জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো প্রথমে সাকিবকে বাদ দিয়ে সানরাইজার্স হায়দরাবাদের একাদশ গঠন করেছে, কিন্তু টর্চের সময় হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন আগের একাদশ নিয়ে মাঠে নেমেছিলেন, কিন্তু সে সময় ক্রিকইনফোর তালিকায় ছিল না সাকিব। ক্রিকইনফোর এমন বাজে খবরে বিব্রতকর অবস্থায় পড়েছে সাকিব আল হাসানের ভক্তরা। তখনই ভুল বুঝতে পেরেছে ভারতের এই শীর্ষ ওয়েবসাইট। পরে ক্রিকইনফো তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে এমন মিথ্যা খবর প্রচারের জন্য সমালোচনার ঝড় উঠেছে ক্রিকইনফোর বিরুদ্ধে। পরে অবশ্যই তারা এই ঘটনায় ক্ষমা চেয়েছে।